নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। 119 বছর পর শুভ যোগ সৃষ্টি হয়েছে, কিছু দুর্লভ যোগ সৃষ্টি হয়েছে। তিন রাশি ধনবান হতে চলেছে। কোন এই সৌভাগ্যশালী তিনটি রাশি এবং একটি রাশি আমি বলবো, তার মোট চারটি রাশির কথা আমি বলবো। এবং যে যোগের ফলে এই তিন রাশি অদ্ভুত অকল্পনীয় লাভ পেতে চলেছে, আমি একে একে বিশ্লেষণ করতে চলেছি। দেখুন, প্রথম কথা, আপনার জন্মছকে শুক্রের প্লেসমেন্ট কেমন রয়েছে, আপনার জন্মছকে রবির প্লেসমেন্ট কেমন রয়েছে, আপনার জন্মছকে বৃহস্পতির প্লেসমেন্ট কেমন রয়েছে এবং শনির প্লেসমেন্ট কেমন রয়েছে, এই চারটি গ্রহ উপর ডিপেন্ড করে কিন্তু আমি আজকের এই প্রোগ্রামটি আপনাদের সামনে তুলে ধরছি। কারণ আমি যখন এক একটা ভিডিও তৈরি করি কি না, নেক্সট আরেকটি আইডিয়া চলে আসে, বর্তমান কী গ্রহের গোচর, ঠিক যে জন্মছকগুলো এখন যেগুলো দেখা যাচ্ছে সেই জায়গাটা যদি একবার দেখা যায় কি না, চোখ বোলানো যায়, অটোমেটিক কিছু শুভ যোগ সৃষ্টি কিন্তু হয়। বর্তমানে শুক্র মালব্য নামক মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করছে। 22 এপ্রিল 2023 বৃহস্পতি আপনার মেষ রাশিতে অবস্থান করবে। 14 এপ্রিল 2023 রবি আপনার মেষ রাশিতে অবস্থান করবে এবং শনি পাওয়ারফুল অবস্থাতে কিন্তু কুম্ভ রাশিতে পজিটিভ ক্ষেত্রে অবস্থান কিন্তু করছে। চারটি গ্রহ তিনটি রাশির অপার ধন দিবে, ধনবান করবে, এক কথা আমি আবারও বলছি। দেখুন, ভিডিও যারা শুনছেন আমি আবারও বলবো, সমস্যা রয়েছে, সমাধানের পথও রয়েছে। ওই কৌশিক রায়ের কাছে হচ্ছে হবে বলে কোনো কথা নেই, যে কাজগুলো করি কি না সাকসেস রেট 100%, আমি বারবার বলছি, খুব দায়িত্ব নিয়ে করি এবং চ্যালেঞ্জের সাথে করি। ওই হবে হচ্ছে এটা না, একদম কনফার্ম আমি কিন্তু সেই জায়গাটাতে যার হাত ধরি তাকে কিন্তু আমি টেনে তুলি। আবারও বলছি, কৌশিক রায় সবারই কিন্তু হাত ধরে না, যার হাত ধরবেন, আমি একটি কথা বলবো, যার আমি হাত ধরবো কি না 100%, সেখান থেকে কিন্তু আমি টেনে কিন্তু তুলব। ভিডিও দেখছে, সমস্যা রয়েছে, ঋণে জর্জরিত হয়ে গেছেন, কর্মহীন হয়ে পড়ে আছেন, ব্যবসার ক্ষেত্রে সমস্যা চলছে, দাম্পত্য সুখের জায়গায় সমস্যা চলছে, স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিং হচ্ছে না, সন্তান আপনার অবাধ্য, বিবাহের জায়গায় সমস্যা চলছে, আপনার সন্তান ক্ষেত্রে সমস্যা আসছে, ব্যবসা আপনার ডুবে গেছে, চাকরি ক্ষেত্রে পলিটিক্স চলছে, মামলা মকদ্দমাতে জড়িয়ে গেছেন, ঋণের উপর ঋণ, অর্থাৎ আপনি যে ইনকাম করছেন সেটা ঋণ শোধ করতেই আপনার মাস চলে যায়। আমি আবার বলছি, চাঁদের দিয়ালে পিঠ ঠেকে গেছে কৌশিক রায়, সেখানে কিন্তু হাত ধরবে, কিন্তু সবারই হাত ধরে, যারা নিজেরা সারেন্ডার হয় যে স্যার আপনি আমাকে বাঁচান। অনেকের ক্ষেত্রে আমি প্রেডিকশন করে ছেড়ে দিই, যারা সারেন্ডার করে কি না তাদেরকে আমি কিন্তু টেনে কিন্তু তুলি। আলোচনা শুরু করা যাক, যে তিন রাশির আমি কথা বলবো। নাম্বার 1 রাশি সিংহ রাশি। সিংহ রাশির শনি দেখুন আপনার ঠিক কেন্দ্রে অবস্থান করছে, শুক্র কেন্দ্রে অবস্থান করছে, ভাগ্যভাবে দুটি গ্রহ চলে আসছে এবং দেখুন আপনার দ্বাদশভাবে, ষষ্ঠভাবে এবং অষ্টমভাবে 22 এপ্রিলের পর থেকে কোনো গ্রহ থাকছে না। একটা শুভ সময় এই যোগ
সৃষ্টি হয়েছে সিংহ রাশি। প্রথম কথা, আপনার কেরিয়ারের ক্ষেত্রে তো নাম্বার ওয়ান পয়েন্ট লাভ আপনার দিবে, আপনার অর্থনৈতিক স্থিতি আপনার মজবুত করবে। আপনার এই সময়ের মধ্যে ভাগ্যের যে দ্বারা কাজ হয়, ভাগ্যের ফুলফিলমেন্ট সাপোর্ট আপনারা পাবেন। পঞ্চমপতি আপনার ঠিক নবম স্থানে অবস্থান করছে সিংহ রাশি। কি চায়? ত্রিকোণ ত্রিকোণ কানেকশান, সন্তান, আপনার উচ্চশিক্ষা, শুভ বিবাহ, স্বাস্থ্য, এই জায়গাগুলো এবং অনলাইন ডিজিটাল মার্কেটিং, এবং শুক্র আপনার মালব্য নামক মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করছে। বছরে একবার শুক্র আপনার ক্ষেত্রে কিন্তু মালব্য নামক মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করছে, অর্থাৎ সুখ সাধন, অর্থনৈতিক স্থিতি মজবুত হতে চলেছে। এরপর যে রাশি সেটি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির আপনার শনি রাশিতে আপনাদের ফেমাস করবে এক কথায়, আপনাদের মনের ইচ্ছাগুলো পূরণ করবে। ব্যবসা ক্ষেত্রে আপনাদের শুভ, আপনাদের ডেইলি ইনকাম বৃদ্ধি করবে, সম্পত্তিগত দিক থেকে আপনাদের লাভ করবে, সুখ সাধন প্রপার্টি থেকে আপনাদের লাভ করবে। এই সময় আপনাদের ভাগ্যের ফুলফিলমেন্ট সাপোর্ট আপনাদের হবে, কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের লাভ এই সময় দিবে, অর্থনৈতিক স্থিতি আপনাদের মজবুত কিন্তু এই সময় করতে চলেছে, এবং আকস্মিক অর্থপ্রাপ্তি আপনাদের হতে চলেছে। এরপর যে রাশি সেটি হচ্ছে সৌভাগ্যশালী রাশি, 119 বছর পর মকর রাশি। মকর রাশি কেন্দ্র ত্রিকোণ রাজ্য সৃষ্টি করছে শুক্র। শনি আপনার ধনভাবে অবস্থান করছে, বৃহস্পতি আপনার কেন্দ্রভাবে অবস্থান করছে 22 এপ্রিল থেকে। কর্মযোগ আপনার সৃষ্টি করবে কেন্দ্র ত্রিকোণ রাজ্য, আপনার আকস্মিক অর্থপ্রাপ্তি, ফাটকা স্টক মার্কেট, শেয়ার, লটারি, ট্রেন্ডিং, অনলাইন, বিদেশ, আপনারা মার্কেটিং, এই জায়গা থেকে আপনারা লাভ পাবেন। যারা কনস্ট্রাকশনে বিজনেস করছেন, হোটেল ম্যানেজমেন্টের সঙ্গে যুক্ত রয়েছেন, ট্রাভেল ট্যুরিজমের সঙ্গে যুক্ত রয়েছেন, মকর রাশি নিশ্চিত রূপে আপনারা কিন্তু লাভ পাবেন। তিনটি রাশি, আর একটি রাশি শুভ ফল পেতে চলেছে, সেটি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির এই 119 বছর পর আপনার লাভের উপর লাভ, একাদশভাবে বৃহস্পতি, রাশিতে শুক্র, কর্মভাবে শনি, এবং রাহু আপনার দ্বাদশভাবে, বিদেশ থেকে আনএক্সপেক্টেড লাভ আপনারা কিন্তু পাবেন। যারা এক্সপোর্ট ইম্পোর্টের সঙ্গে যুক্ত রয়েছেন তারা লাভ পাবেন, এবং শুক্র আপনার রাশিতে অবস্থান করে সমসপ্তম দৃষ্টি দিয়ে আপনার সপ্তম ভাবকে দেখছে, কেরিয়ার ক্ষেত্রে লাভ, ব্যবসা ক্ষেত্রে লাভ, আপনাদের কর্মযোগ আপনাদের সৃষ্টি করছে, কর্মাধিপতি ভাগ্যাধিপতি কর্ম হবে, কেন্দ্র ত্রিকোণ রাজযোগ সৃষ্টি করছে, কর্মক্ষেত্রে প্রমোশন, পদোন্নতি, পদ প্রতিষ্ঠা, ট্রান্সফার, স্যালারি বৃদ্ধি, এই সম্ভাবনাগুলো রয়েছে। অর্থনৈতিক স্থিতি আপনাদের মজবুত হবে, কিন্তু ভুল সিদ্ধান্ত নিয়েও কিন্তু কিছু কিছু ক্ষেত্রে অর্থ লস হওয়ার কিন্তু সম্ভাবনা কিন্তু রয়েছে বৃষ রাশি। এবং সফলতা, সাকসেস 100% আপনাদের কিন্তু দেখা কিন্তু যাচ্ছে। এবং সম্পত্তি যারা ক্রয় বিক্রয় করতে চাইছেন তাদের ক্ষেত্রে আমি বলবো, অবশ্যই সচেতন থাকুন। যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো আপনারা রিপ্লাই পেয়ে যাবেন। এটা সম্পূর্ণ অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে পেড সার্ভিস। এই 119 বছর পর এই শুভ যোগের যে তিন রাশির আমি কথা বললাম, ধনবান হতে চলেছে, নিশ্চিত রূপে অদ্ভুত অকল্পনীয় লাভ পেতে চলেছে। নমস্কার, ধন্যবাদ।